যারা ভালোবাসে তারাই বুঝবে মুভিটা, তাদের জন্য এই মুভি। ভালোবাসায় পূর্ণ একটা ছবি, চোখের পানি আর ধরে রাখতে পারেনি, ঝরঝর ঝরঝর আর চোখের পানি পড়ছে। 30 বছর আমি এত ভালো ছবি দেখিনি, এত বেস্ট আমি জীবনেও ভাবিনি, আমার চোখ থেকে পানি এসে পড়ছে, অনেক জোশ হয়েছে। অনেক সেই মুভি আমি বলবো সবাই দেখার জন্য, কারণ যারা ভালোবাসে তারাই বুঝবে মুভিটা, তাদের জন্য এই মুভি। আসলে প্রিয়তমা একটি রোমান্টিক মুভি, লাস্ট যে 30 মিনিট এটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি, এত চমৎকার অভিনয় শাকিব প্যান করেছে। আর বাংলাদেশে আসলে চলচ্চিত্র জগতে এই ছবিটা আসলে পরিবর্তন ঘটাবে যেরকমটা আশা করেছিলাম ইনশাল্লাহ। মানে ছবির কাহিনী খুবই ভালো লাগছে, ভালোবাসায় পূর্ণ একটা ছবি, যে একটা মেয়ে একটা ছেলেকে কেমন ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে কেমন ভালোবাসে, তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল কেমন সে অনুভব করবে ইন ফিউচার, সেটাও এখানে বোঝানো আছে। তবে বেস্ট অফ লাক, আমি আসি গোলশান 1 নম্বর থেকে। আমার জীবনে এত শাকিবের ছবি দেখছি, এত কষ্ট ছবি আমি আর দেখিনি। ফার্স্ট আমি চোখের পানি আর ধরে রাখতে পারিনি, ঝরঝর ঝরঝর আর চোখের পানি পড়ছে, খুব কষ্ট পেয়েছি ছবিটা দেখে। ভাই বছর আমি এত ভালো ছবি দেখিনি, এত ডেঞ্জারাস ছবি, এত ভালো ছবি, সত্যি খুব গর্ববোধ করি ছবিটার জন্য। শাকিব খানের অভিনয় কেমন ছিল? ফার্স্ট ক্লাস, বলার অপেক্ষা রাখে না যে কত ভালো ছিল। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর ছবি। প্রিয়তমায় শাকিব খানের অভিনয় কেমন দেখেছেন? অনেক ভালো, সব এতগুলি ছবি থেকে এই ছবিটাই মানে বেস্ট করছে, এত সুন্দর। আমি অনেক এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য, মানে এত বেস্ট হবে আমি জীবনেও ভাবিনি, আমার চোখ থেকে পানি এসে পড়ছে, অনেক জোশ হয়েছে। ফাইন, ফ্যান্টাস্টিক ছিল, খুব ভালো লাগছে। এই যে ঈদের সময় যে প্রিয়তমা মুক্তি পেল, আপনি দেখলেন, একটু জানতে চাই আপনার কাছে কেমন লেগেছে প্রিয়তমা? অনেক ভালো লেগেছে, এক কথায় অস্থির, অনেক ভালো লাগছে, অনেক অনেক। অসাধারণ অসাধারণ অভিনয় করছে শাকিব খান, ধন্যবাদ। কেমন ছিল প্রিয়তমা? ভালো ভালো ভাই, বেশি কমু, টাকাটা হালাল হয়েছে ভাই, ভাই ভাই ভালো। আমার ঢাকার বাড়ি হল আছে, তার জন্য আমি এই জায়গার সিনেমা দেখতে আসছেন, বুঝছেন না? শাকিব খানের অভিনয় কেমন? খুব ভালো, খুব ভালো, আমাদের শ্রেষ্ঠ অভিনয় করছে এখন শাকিব খান, বুঝছেন না? সবারই ভালো লাগছে, খুব ভালো। মানে প্রথম মানে ছবি দেখতে আসলাম তো হলে, খুব ভালো লাগলো ছবিটা দেখে, মানে কাহিনী সংলাপ সব কিছুই ভালো ছিল।